আমন্ত্রণ জানাচ্ছি ফেসবুক লাইভ বাংলা ট্রিবিউন সেলিব্রিটি শোতে। আমাদের সাথে আছেন কনা, আপনারা সবাই জানেন। আপনারা যারাই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তারা আমাদের পেজে গিয়ে, বাংলা ট্রিবিউনের পেজে গিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন, কনাকে যা যা প্রশ্ন করতে চান সেটি, এবং আমাদের সাথে আরও নানান মত বিনিময় করতেই পারেন আপনারা। এবং আপনাদের ফেসবুক থেকে তো অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, আর পারেন আমাদের নিজস্ব ওয়েব পেজ থেকে, সেটি হচ্ছে বাংলা ট্রিবিউনের ওয়েব পেজ থেকে। আমরা অনুষ্ঠান শুরু করি, আমরা কনার কাছে যাই। কনা, অনেক 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 ধন্যবাদ সময় করে আসবার জন্য আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং অবশ্যই খুব ভালো লাগছে, একটা ডিফারেন্ট একটা আয়োজন। মানে এই প্রথম কোনো মানে ফেসবুক লাইভে আমি ইন্টারভিউ দিচ্ছি। বা মানে তুমি কি ফেসবুক লাইভ করেছো? মানে আজকাল তো সকলেই না লাইভ করে থাকে, তাহলে এটা তোমার প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং সেটা আমাদের সাথে বাংলা ট্রিবিউনের সাথে। বা আমাদের অনেক প্রশ্ন আসবে, আমরা অনেক প্রশ্ন নিতে পারবো, কিন্তু আমরা নিজেরা একটু কথা বলি, গল্পে যাই। আমরা অনেক, আমার সাথে তোমার অনেকগুলো জায়গাতেই হয়তো আলাপ হয়েছে নানান রকম বিষয় নিয়ে, কিন্তু তবুও আমি আর একবার তোমার কাছে জানতে চাই। এখানে একটা প্রশ্নও আছে, সেটা আমরা শুরু করি। তুমি শুরু করেছিলে একেবারে গান দিয়ে, তোমার শুরু অবশ্যই গান, কিন্তু মাঝখানে কিন্তু দর্শক তোমাকে খানিকটা অভিনয় দেখেছে, তাই না? এটা অ্যাকচুয়ালি আমার যারা এখনকার যারা দর্শক, তারা হয়তো রিকগনাইজই করতে পারবে, হয়তো ভুলেই গেছে, বিকজ আমি 2006-এ অলমোস্ট 1 বছরের মতো নাটক করেছিলাম। এটা জাস্ট একেবারে আমার শখের ব্যাপারে। আমি ছোটবেলায় যেহেতু অ্যাক্টিং বিভিন্ন কোর্স করেছিলাম, তো আমার খুব শখ ছিল, তার মনে হতো যেন আমি নাটক করলেই হয়তো ভালো করতে পারবো। তো আর করেছিল, হ্যাঁ, আই ওয়াজ টু ইয়াং, তো তখন মনে হলো যে একটু এক্সপিরিয়েন্স করলে হবে। এক্সপিরিয়েন্স করেছিলাম, এনজয় করেছিলাম ওই টাইমটুকু। আমি যখন যেটা করি, আমার মনে হয় যে কোনো কাজ এনজয় করে করা উচিত, এবং যখন পর্যন্ত ভালো লাগে ততক্ষণ পর্যন্ত করা উচিত। তো এই তো, কেমন লেগেছিল তোমার, মানে সেই সময়গুলো কেমন ছিল? তুমি যে বলছো এনজয় করেছিলে, তুমি কি বলতে পারো যে কোন কাজটা করেছো? তো খুব কম কাজই, সেক্ষেত্রে কোন কাজটা আসলে তোমার অনেক বেশি আনন্দ লেগেছিল? আমার বেসিক্যালি ম্যাক্স সিনেমা নাটকই ভালো লাগতো। মানে অ্যাকচুয়ালি আমি ওই টাইমটা খুব এনজয় করতাম, সকালবেলা যে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে যেতাম বাস্তবিক মানে ক্যারেক্টার অনুযায়ী, তারপর মেকআপ নেওয়া, কো আর্টিস্টদের সাথে গল্প করা, ভালো লাগতো, তখন এনজয় করতাম। মানে এখন আমি চিন্তা করি যে আমি কিভাবে করতাম, বিকজ এটা অনেক কষ্টের ব্যাপার নাটক করাটা আমার কাছে মনে হয়। বিকজ শেডিউল মেলানো, তারপর অন্য কো আর্টিস্টের সাথে শেডিউলটা মেলানো, এটা সবচেয়ে বড় একটা টাফ ব্যাপার। সেখানে অভিনয় করেছো, এবং সেখানে খুবই একদম উচ্ছল চরিত্র করেছো, তো সেই নকশি ক্যারেক্টার নকশি ছিল, সে আমাদেরও মনে আছে। ভবনাট অনেক পপুলার ছিল, তো তুমি তখন মুখে হঠাৎ করে কি তুমি অনুভব করলে যে তোমার আসলে গানটাই করা উচিত? হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব সিলি একটা ব্যাপার, মানে হঠাৎ করেই আমি নাটক ছেড়ে দেওয়ার একটা কারণ ছিল। আমার কাছে মনে হতো যে আমি উত্তরায় ম্যাক্সিমাম শুটিং হতো উত্তরায়, কিংবা ঢাকা বাইরে হলে কুবাইল, কিংবা সেই গাজীপুরের দিকে। হ্যাঁ, তো দেখা যেত যে উত্তরে আমি শুটিং করছি, হয়তো সকালে একটা শট হয়েছে, আবার হয়তো বিকাল 4টায় একটা শট হবে, ওই মেকআপ রুমে বসে থাকা খুব বোর জন্য ফোন দিল পল্টন থেকে। তো উত্তর থেকে পল্টন এসে আমার ডিনার করাটা পসিবল ছিল না, তার মনটা মনে থাকতো এদিকে। তো তখন মনে হতো যে হ্যাঁ, আমি নাটকটা পছন্দ করি, আমি হয়তো করছিও, মানে অ্যাপ্রিসিয়েশনও পাচ্ছি আমার, কিন্তু আমার মনে হয় আমার ভালোবাসার জায়গাটা আমার গান। আচ্ছা, কিন্তু আমরা তো আসলে এক ধরনের আশা রাখি যে তুমি কি আবার কখনো অভিনয় ফিরবে। না, সেরকম ইচ্ছা আছে অ্যাকচুয়ালি, অনেকবার প্রস্তাব পেয়েছি এর মধ্যে অভিনয় করার, সিনেমা করার। তো কিন্তু হয় কি, ওই এখন আসলে যেই কাজটাই করি, আপনারা জানেন যে আপনাদের মাঝে মাঝে শিডিউল অনেক ভাসিয়ে দিই, মানে গান করতে গিয়ে অলরেডি আমি হিমশিম খাচ্ছি অনেক শিডিউল মেনটেন করতে গিয়ে। তো ওই একটা কাজ হচ্ছে, কখন হচ্ছে কাজ সময়, সেকেন্ড হচ্ছে ওই আনন্দটা পাই না নাটক করার, যে একটা মানে আছে কি আদৌ সেটা বলো, নেই নেই তো বলছেন, সকলেই বলছেন যে আমি বলবো জৌলস, যে ব্যাপারটা নাটকে শুটিং এর শুটিং স্পটে যে জৌলসটা, ওটা একেবারেই নাই।
তারপর কি বলবো, আমরা যখন ভবেরহাট যখন করতাম, আমাদের হতো কি যে একটা মাসকে মাস একটা পরিবারের মতো হয়ে যেত। তারপর আমার মনে হয় যে ইউনিটিটা নাই একেবারে। আর শুটিং আমি জানি না, এক কিছুদিন আগে একটা শুটিং স্পটে গিয়ে আমার কাছে বললো যে, আমি বললাম যে আমার বান্ধবী ছিল, আমি দোস্তরা এইভাবে শুটিং করিস এখন? আমার তোমাকে অনেকবার মানে নাটক নিয়ে প্রশ্ন করবার, কারণ তুমি খুবই সবাই তোমার মানে পছন্দ করে তোমার গান, কিন্তু নাটকের কথা আসলে তোমার কাছ থেকে কম মানুষই জানতে পারে, সে কারণে তোমাকে আজকে একটু বেশিরভাগ সময় নিয়ে নাটকের গল্পটা করলাম। কথা বললে একজন পছন্দ করে এবং জানে না তোমার বিষয়গুলো, সে কারণে তুমি যেমন বলে ভুলেই গেছে সেই কারণে সেখান থেকে। তো আমরা এখন অবশ্যই একটু মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ি আর কি। কেমন মনে হচ্ছে এই সময়টা তোমার কাছে? আমি বলবো যে এখন অনেক ভালো সময় এসেছে মিউজিক ইন্ডাস্ট্রি। একটা সময় ছিল 2 বছর আগে যখন আমি ইন্টারভিউতে সবাই জিজ্ঞেস করতাম, একটা সময় একটা তার সবগুলো ব্যাপার অনেক অগোছালো ছিল, মানে আপনার রয়্যালিটি কিংবা পাইরেসি সবকিছু নিয়ে আমাদের অ্যালবাম ইন্ডাস্ট্রিটা একেবারে নাই হয়ে গেছিল। কিন্তু এখন যেটা হয়েছে যে বিভিন্ন অ্যাপস এসছে, দুটো অ্যাপস এসছে বাংলাদেশে, জিপি মিউজিক এবং রবি ইয়ন্ডার। এই দুইটি অ্যাপস আসাতে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা এফেক্ট হয়েছে। সেটা হচ্ছে যে কোম্পানিগুলো যারা আগে আমাদের অ্যালবাম ইনভেস্ট করতো, তারা মাঝখানে তাদের কোনো ব্যবসাই হচ্ছিল না, সো আমাদের পিছনে ইনভেস্ট করতে পারতো না। কিন্তু এই অ্যাপসগুলোর কারণে ওরা কলার টিউন, তারপর অ্যাপস স্ট্রিমিং রাইটস সব কিছু মিলিয়ে তারা বেনিফিটেড হচ্ছে, সো দ্যাট তারা ইন্টারেস্টেড হয়ে এখন আমাদের কাছে আমাদেরকে দিয়ে অ্যালবাম আমাদের যেটা হয় যে আমরা বিনা ইনভেস্টমেন্টে যদি আমরা গান গাইতে পারি, আমার একটা গান বেরিয়ে যায়, শিল্পের জন্য অনেক বড়। তা আমার মনে হয় যে অনেক মানুষের কাছে এবং এখন অনেক ভালো। আমি বললাম না যে একটা টেকনোলজি এসছে আমাদের হাতে, স্মার্টফোন দিয়ে দেওয়া হয়েছে, ইউটিউবের মাধ্যমে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গার গান আমরা শুনতে পাচ্ছি। তো ওই কেনার গান হতো, এটা একটা নিশ্চয়ই কি বলবো পরিত্রাণ তো থাকবেই, তো সেটা বোঝাতে একটু টাইম লেগেছে, এই জন্য আমাদের একটু দেরি হয়েছে। ভালো রেজাল্ট পাওয়া গেল, হ্যাঁ একদমই তাই, একদম। এবং ইউটিউবের ব্যবহারটা কেমন শিখছে বাংলাদেশের গান করছে এই মুহূর্তে? অনেকই ভালো হচ্ছে ইউটিউবে। আগে আমি আজ থেকে 4-5 বছর আগে যখন আমি শ্রীলঙ্কায় গেলাম, তখন অলরেডি শ্রীলঙ্কার ওরা ইউটিউবের রাইট, ইউটিউবের রয়্যালিটি নিয়ে অনেক কথাবার্তা বলছিল। তা আমি বললাম যে ইউটিউব থেকেও তোমরা টাকা ইনকাম করার প্ল্যান করছো, তা আমার কাছে খুব অবাক লেগেছিল। কিন্তু এখন আমরা কিন্তু ইউটিউবের ভিউয়ার অনুযায়ী আমরা ওখান থেকে আর্ন করার একটা সোর্স পাওয়া গেছে। সো এখন আগে আমি যখন মিউজিক ভিডিও রিলিজ করেছিলাম, তখন সবাই বলছিল পাগলের মতো এত টাকা খরচ করে মিউজিক ভিডিও করছে, কোনো লাভ নেই। হ্যাঁ, তখন কোনো লাভ ছিল না, এখন যখন মিউজিক ভিডিও হচ্ছে তার মানে সেখানে অনেক মানে অনেক কিছু না, বাট কিছুটা পাওয়া যাচ্ছে। সো সব কিছু মিলিয়ে আমরা একটা গোছানো জায়গায় এসেছি, স্মার্টফোন ব্যবহার শেখানো হচ্ছে, টেকনোলজি ডিজিটাল ইন্ডাস্ট্রিকে আমরা এখন বোঝার চেষ্টা করছি আর কি। মানে বোঝাবুঝি বোঝাবুঝি জায়গাটা হয়েছে, মানে একটা বোঝানো জায়গায় এসেছে। অনেকে আমাদের এখানে কমেন্ট করে ফেলেছে, আমি সেগুলো এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম। একজন লিখেছেন হাবিব হুমায়ুন, বাংলার জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা এবং অনেক অবদান রাখবেন আমাদের সঙ্গীত জগতে, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আর আরেকজন বলছেন যে আপু আপনাকে পর্দায় যতটা সাবলীল দেখায় সরাসরি কেন থাকে, মনে হচ্ছে যে আসলে আমরা একটু সিরিয়াস আলোচনা করছিলাম বোধ হয়, সেই কারণে হয়তো একটু সিরিয়াস মুডে ছিলাম। না স্বামীজি উনি হয়তো বলছে উনি আমাকে হয়তো সামনে কোথাও দেখেছে, তখন অ্যাকচুয়ালি হয় কি ভাইয়া, আমরা যখন আপনারা যখন আমাকে দেখেন তখন হয়তো বা আপনি যে মুডটা আছেন আমার মুডটা ঠিক তার ঠিক বিপরীতে আছে। খুব সবসময় অত সাবলীল থাকা যায় না, মুডের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, কিন্তু নর্মালি আমি থাকি, কিন্তু সবার সাথে কথা বলি। একদমই তাই, আমাদেরও তাই মনে হচ্ছে, যদিও অনেকে সেটা পড়ে করছেন না, কিন্তু আস্তে আস্তে আরেকটু হবে হয়তো। একজন করেছেন প্রশ্ন আব্দুল মালিক, তিনি বলছেন আপু রেশমি চুরি দুনিয়ার গানটা একটু দেখে শোনা উচিত, গান তো সারাক্ষণ কোনার শোনাই যায় তাই না? তো আমরা বরং আজকে একটু গল্প করি, আর ইউটিউবে গানটি তো আছে, আপনারা আশা করছি দেখে নিতাম, সেটা আরো অনেক বোঝানো, সেটা দেখতে আপনাদের ভালোই লাগবে আশা করছি। আরেকজন জিজ্ঞেস করছেন, আমাকে জিজ্ঞেস করছেন, তোমাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন।
তারপরে নানা রকম ভালোবাসাও ব্যক্ত করছেন অনেকে, এমন কিছুই আছে, আই লাইক ইউ আপু এরকম বলেছেন। তো অনেকে বলছে তোমাদের দুজনকে ভালো লাগছে, কনককে ভালো লাগছে, এই বিষয়গুলো বলছেন। হয়তো অনেক কিছু জানার এখন আগ্রহ তৈরি হয়নি, আস্তে আস্তে যদি হয় নিশ্চয়ই তুমি সেই প্রশ্নগুলো উত্তর দিলে আমি সেগুলো বলে দেবো। কিন্তু আমরা আরেকটু তাহলে অন্য দিকে যাই, সেটি হচ্ছে আমরা জানলাম এই সময়টা কেমন, এবং তুমি সামনের সময়টা কেমন দেখতে পাও নিজেকে? আমি ভালো দেখতে পাই। আমার কাছে যখন সবাই অনেক ফ্রাস্ট্রেটেড ছিল এবং হচ্ছে না পাইরেসি হয়ে যাচ্ছে, তখন যেরকম ফ্রাস্ট্রেটেড ছিল আমি তো ছিলাম না, আমি বললাম যে একটা রেগুলেশনের মধ্য দিয়ে যাচ্ছি, ওটা হয়ে যাবে। তো এখন যেহেতু টেকনোলজির ব্যবহার সবাই শিখেছে, আই হোপ অনেক ভালোর দিকে যাবেন। অ্যাজ এ সিঙ্গার আমি বলতে পারি যে গত অক্টোবর থেকে আমাদের শোজ যেভাবে স্টার্ট হয়েছে, বাংলাদেশের মানুষ অনেক গান ভালোবাসে, ভীষণ গান পছন্দ করে। মাঝে মাঝে আমরা একটু ক্ষোভ প্রকাশ করি যে বাইরের আর্টিস্ট আসলে অনেক অনেক লাখ লাখ টাকার টিকিট কেটে মানুষজন যাচ্ছে, আমাদের কোনোভাবে সময়টা দেয় না। কিন্তু সেটা শুধু ঢাকার ব্যাপারে, ঢাকার বাইরের মানুষ অনেক দূরে, তার জন্য আমরা অনেক আমাদের সম্মানটা অন্যরকম থাকে। একদম একদম এই প্রসঙ্গে আমি আসতামই কণা, যেহেতু তুমি তুলেছো আমি সেখানেই যাই যে বাইরের মানে কি কাজ করে আসলে তোমার নিজের কি মনে হয় যে এই যে আসলে সকল অনুষ্ঠানে দেশি শিল্পীদের এনে গান করান এবং তাদেরকে নিয়েই একটা অনুষ্ঠান হয়, সেখানে কখনো কখনো যদি আমাদের দেশের শিল্পীদের ডাকাও হয় আসলে সেই সম্মানটুকু দেয়া হয় না, বা তাদের যে ওই অযত্নটুকু ওই আদরটুকু মঞ্চে ওঠার সময় পর্যন্ত সেটিও থাকে না, বা একটা ক্রাউডও তৈরি হয়ে যায় যে তারা সেই সময় অন্যদেরকেই দেখতে চায়। তো এটা তো আসলে খুব সকলেরই জানা আছে, তারপর অর্গানাইজাররা এরকম একটা জায়গায় নিয়ে যান কেন, আদৌ যাওয়াটা কতটা মানে আরামদায়ক হয়? বাইরে শিল্পের গান গাওয়াটা এটা অনেক অপরাধের কিছু না, এটা যুগে যুগে হয়ে এসছে বাংলাদেশ বাংলাদেশের বাইরে। একটা ব্যাপার যে তার বিশ্বজোড়া খ্যাতি, সো তার পুরো বিশ্বে বিশ্বে তার সম্মান থাকবে, এটাই খুব মানে বড় ব্যাপার। এটা অনেক খারাপ কিছু না যে বাইরের আর্টিস্ট এনে আমরা গান শুনছি, কিন্তু আমার যেটা মনে হয় যে যেহেতু তাকে আমরা আনছি, তাকে ওই সম্মানটা দেব, সেই সমপরিমাণ সম্মান যদি আমি আরেকটা আর্টিস্ট যেটা আমাদের দেশের আর্টিস্ট তাকে যদি না দিতে পারি, তাহলে আমাকে তাকে সেই অনুষ্ঠানেই রাখা উচিত না, শুধু তাকে নিয়ে প্রোগ্রাম করা উচিত। কিন্তু দেখা গেলো যে অমুক শিল্পীর কনসার্ট নিচে ছোট করে তা আর আমাদের বাংলাদেশের একটা শিল্পীকে দেওয়া, সেই সম্মানটা আসলে যদি সমান না হয় তাহলে বাংলাদেশ বা বাইরের আর্টিস্টকে একসাথে করতে দেওয়া বেটার। যেমন আমি ছোট একটা এক্সাম্পল দিই, আমরা যখন দেশের বাইরে শো করতে যাই, এন্ড আমি একটা খুব ভালো কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন দেশের বাইরে যাই, এই যে আমরা নাটকের কথা বললাম যে অনেকে নাটক দেখে না, আমাদের বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল লাইক ন্যাশনাল টিভি চ্যানেলেও যদি মেকআপ রুমে ঢুকি দেখা যায় যে স্টার জলসা চলছে, খুব বিরক্ত হয় যে কেন সিরিয়ালের মাঝখানে আমরা মেকআপ করতে বা দোকানপাট কিংবা রেস্টুরেন্ট সব জায়গাতে স্টার জলসা চলছে, ছেলে মেয়ে মহিলা সবাই দেখছে। কিন্তু আমি যদি দেশের বাইরে যাই, আমার কাজিনরা ওরা সব নাটকের নাম বলতে পারে, এনটিভি আরটিভি বাংলাদেশের কোন নাটকে কোন জায়গায় কোন সিরিয়াল চলছে ওরা এগুলো ইউটিউবে বসে বসে দেখে, কিংবা ওখানে চ্যানেল আছে পে চ্যানেল ওগুলোতে বসে বসে দেখে। সো আমার মনে হয় যে বাইরে যখন আমরা যাই, আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশের বাইরে আর্টিস্ট আসলে যেরকম আমরা পাগলের মতো অপেক্ষা করে থাকি, আমাদের জন্য ওরকম অপেক্ষা করে থাকে এবং টিকিট কেটে রাখে 2 মাস আগে থেকে, আমাদের ওরকম তো দেখা যায় যে এরকম অনেকবার হয়েছে যে আমি আছি এবং ওখানে ওখানে লোকাল গান করে, লোকাল আর্টিস্ট করে ওদেরকে, তাদেরকে রেখে দিচ্ছে, তো তাদের সম্মানটা না আমার মতো হচ্ছে না। আমার আই ফিল রিয়েলি ব্যাড যে উনিও একজন বাঙালি, কিন্তু যদি সে ওখানে শো করে তার জন্য তাকে ওই সম্মানটা দিচ্ছে না। তা আমি তাদেরকেও বলেছি যে আপনারা এরকম প্রোগ্রাম করেন না, যদি আমার প্রোগ্রাম হয় তাহলে শুধু বাংলাদেশের আর্টিস্ট যারা আসছে আমন্ত্রিত তাদেরকে দিয়ে প্রোগ্রাম করেন, তাহলে হয় কি এই ইয়েটা থাকে না, নেগলেন্সি এই ব্যাপারটা ভালো লাগবে। সো মানে তার সম্মানটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় শিল্পী হিসেবে, সেটি দেখতে আসলে কারোরই ভালো লাগে না। আর এই প্রশ্ন করেছেন মাজহারুল ইসলাম তামিম, এত কিছুর পর আপনি কেন মানে শিল্পী হলেন, বলতে চাইছেন গানই কেন পেয়েছেন কেন? গানটা আমি ছোটবেলা থেকে শিখেছি, আমি ছোট থেকেই বলতাম যে আমি গানের শিল্পী হব। তো নাটক উপস্থাপনা এগুলো করেছি আই ওয়াজ টু ইয়াং, ওই টাইমটাতে অনেকের অনেক কিছু করতে ইচ্ছা করে, আমার মনে হয় আমি স্টার হয়ে যাবো, স্টার হওয়ার একটা ভূত ছিল মাথায়, সেই জন্য সব কিছু করতে চাইতাম।
আর গানটা আমি শিখেছি এবং আমার মা বাবা অনেক কষ্ট করেছে এটার পিছনে, এবং ভালো লাগে, ভালোবাসি আমার কাছে। একদম তাই, আর এখন মনে হয় যে এটা আমার জন্য সবচেয়ে ইজি এই জিনিসটা, যেহেতু তুমি কাজটা পারো, মানে না পারলে তো সহজ লাগতো না, তাই না? হ্যাঁ, যেমন আগে স্টেজে কথা বলতে পারতাম না ছোটবেলায়, আব্বু কাগজে লিখে দিত তুমি স্টেজে উঠে এটা বলবা, কথা বলতে গেলে আমার গলা কাঁপতো, আমি বলতে পারতাম না। বাট এখন আমি নির্দ্বিধায় যত অডিয়েন্স থাকুক আমি তাদেরকে করে নিতে পারি, ওইটি কনফিডেন্স হয়েছে, তো এইটা আমার কাছে এখন ইজি হয়ে গেছে। বেঙ্গলের যে একটা ফেস্টিভ্যাল হয় ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল, সেটা নিয়ে তুমি কিছু বলতে চাও, মানে কেমন লাগে, তুমি যাও, তুমি? হ্যাঁ, আমি যাই ফোক ফেস্টিভ্যালও তো বেঙ্গলের দুটোই। হ্যাঁ, এবং আমি গতবার গিয়েছি, আমি উচ্চাঙ্গ সঙ্গীত ফেস্টিভ্যাল আই থিঙ্ক এটা নিয়ে থার্ড টাইম হবে, তো আমি গিয়েছি। এবং গতবার যে ফোক ফেস্টিভ্যাল ছিল আমি এত এনজয় করেছি, আমার মনে হয় যেন মানে এবারও যে হচ্ছে আই এম সো হ্যাপি, আর আমি যাবো 12 তারিখে। অ্যান্ড আমার মনে হয় এটা একটা একটা দেশের জন্য, হ্যাঁ এই দেশের জন্য এটা খুবই জরুরি যারা গান ভালোবাসে। এবং আমি একটা জিনিস বলবো, খুবই আনন্দ লেগেছিল যখন আমি ঢুকলাম, কারণ ওখানে পার্কিং টার্কিং খুব ঝামেলা, আমার সাথে আমার ভাগ্নি ছিল, ও গান গাওয়ার জন্য অস্থির থাকে সবসময়। তো ঢুকে দেখলাম নাসিক কামাল আন্টি, উনি ওনার পুরো শিল্পকলার যেই গ্রুপটা, ফোকের যে গ্রুপটা, উনি গান করছে এবং সব পরিচিত গানগুলো লাইক প্রাণ সখী রে ঐশন কদম বাংলায় বংশী বাজেতে বাহা হা করিয়া এই গানগুলো, সবাই ওই গানগুলো গাচ্ছে। মানে তখন মানে ফোক গান, বাংলাদেশের ফোক গানের যে মধু, সেই মধু পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে যাচ্ছিল একেবারে, একদম পুরো স্টেডিয়াম গাচ্ছে। আমার এত, আমি জানি না এটা হতে পারে অনেক কাছে মনে হয় এইটা এত ভালো লাগার কি আছে, বাট আই ফিল সো গুড যে এটা আমাদের দেশের গান। এবং আমাদের বাংলাদেশের মানুষ যতই আমরা স্টেজে গিয়ে হিন্দি গান করেন, ঝাঁকা নাকা গান করেন, কিন্তু ওই যখনই ফোক গান গাই তখন সবাই ঠান্ডা হয়ে যায়। সো ফোক গান বাংলাদেশের, বাংলাদেশের গান, বাঙালির গান, সেটা আবার প্রমাণ করেছেন। বিথি ঘোষ বলে একজন প্রশ্ন করেছেন, একটু অন্যরকম প্রশ্ন করেছেন, তিনি নিজেকে শিল্পী ভাবেন নাকি নারী শিল্পী ভাবেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি নিজেকে শিল্পী ভাবি, একদম নারী শিল্পী বলে কোনো কথা নেই, নারী তো আমি এমনিতেই নারী, এটা তো আমাকে দেখলেই বোঝা যায়, তো আলাদা করে ভাববার কোনো প্রয়োজন নেই। বা সে বলতে চাইছে হয়তো, আমি জানি না, সেটা হচ্ছে আমারও প্রশ্ন তৈরি হচ্ছে যে এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হতে হয় কিনা। হ্যাঁ, কিছুটা তো এই একটু তো চেঞ্জেস থাকেই নারী শিল্পীদেরকে, ধরুন আমি যদি স্টেজ শো প্রোগ্রামের কথা বলি, স্টেজ শোতে যখন যাই তখন আমাদের একটা আলাদা প্রোটেকশন নিতে হয়, বিভিন্ন কমেন্টসকে মাথার এখান দিয়ে ইগনোর করতে হয়, তো এই ব্যাপারগুলো থাকে, অনেক বেশি সাবলীল থাকতে পারি না অনেক কিছু ব্যাপারে। বাট আমার মনে হয় যে এখন ফেসবুকের যুগ, আপনারা অনেক ভালো, অনেক স্মার্ট, স্মার্টফোনের যুগে বাস করছেন, স্মার্টলি হ্যান্ডেল করছেন সব কিছু, কিছু কিছু ব্যাপার তো থাকবেই, আদারওয়াইজ সবাই অনেক কনসিয়াস হয়ে গেছেন। আর জানেন যে সবাই বাজে কমেন্ট করলে আপনাদের লুকোচুরি করার কিছু নাই, কারণ এখন আইডি সবারটা দেখা যায়। সো আগে যারা অনেক বাজে কমেন্ট করতো তারা আস্তে আস্তে অনেক পিছিয়ে সারি চলে যাচ্ছে। একজন লিখেছেন যে প্রিয় মোর্শেদ, বলছেন আপনার রিসেন্ট গানগুলো সত্যি অসাধারণ। থ্যাংক ইউ, একদম তাই, আমরা সকলেই তাই মনে করি। আর বলেছেন আফজুর রহমান পারভেজ, অনলাইন গণমাধ্যমে এমন আয়োজন সত্যি প্রশংসনীয়। আসলে প্রশংসনীয়, থ্যাংকস টু বাংলা টিভিএনকে, খুবই নতুন কিছু লাগছে ফেসবুক ওনাদের পেজ থেকে লাইভ একটা প্রোগ্রাম এবং সেলিব্রিটি উপস্থাপনা করছেন, সব মিলিয়ে ভীষণ ভীষণ গর্জিয়াস একটা ব্যাপার। ভালো লাগার কথা ব্যক্ত করেছেন বেশিরভাগ মানুষ এবং তাদের ভালো লাগছে এই অনুষ্ঠানটি। আমরা আশা করছি যে এরকম আরও অনেকগুলো অনুষ্ঠান আমাদের দিতে পারবো। যাই হোক, কারণ আমরা একটু জানবো যে এই যে যে কোনো ফেস্টিভ্যালে এই মানে গান গাইতে বাংলাদেশি, আমরা তো অনেক বেশি দেখা যায় যে বিদেশি শিল্পী আনার প্রবণতাও আছে এবং সেটা নানান ধরনের ফেস্টিভ্যালেও আছে, কিন্তু তো সেখানে বাংলাদেশেও তো অনেক ক্লাসিক্যাল সিঙ্গার আছেন, আমরা কিন্তু সকলেরটা কি আসলে দেখতে পাই নাকি দেখতে পারলে আমাদের আরো ভালো লাগতো? অবশ্যই ভালো লাগছে, আর বাংলাদেশে অনেক ভালো ভালো ক্লাসিক্যাল আর্টিস্ট আছেন, ইয়াংদের মধ্যে আছেন অনেক ইয়াং ক্লাসিক্যাল আর্টিস্ট আছেন। মানে এখন এই মুহূর্তে এসে কি এই ফেস্টিভ্যালটার কারণে অনেকে চেষ্টাও করছেন যে আসলে আর একটু সিরিয়াসলি বিষয়টা কি নেবার? আমার মনে হয় যে ওই সময়টা এসছে, যেহেতু ক্লাসিক্যাল আমরা যেরকম বলি যে
একটা ভার্সেটাইল আর্টিস্ট হতে হলে আমাকে ক্লাসিক্যাল তো অবশ্যই জানতে হবে, কারণ ক্লাসিক্যাল গলা তৈরি করে। তো কেউ কেউ আমাকে যখন আমার স্যার গান শেখাতে আসলেন, মইদুল ইসলাম আমার স্যারের নাম, স্যার বললেন যে তুমি কি ক্লাসিক্যাল আর্টিস্ট হতে চাও, তুমি গান শিখতে হতে চাও? স্যার আমি গান গাইতে জিজ্ঞেস করেছি, তাহলে তোমাকে আমি ক্লাসিক্যাল অন্যভাবে শেখাবো। কিন্তু আমাদের ক্লাসে আমার আমি নজরুল একাডেমির আর্টিস্ট আমি স্টুডেন্ট ছিলাম, তো ফুল মোহাম্মদ ওস্তাদ জি আমাদের ক্লাসিক্যাল শেখাতেন এবং মইদুল স্যার আমাকে পাশাপাশি শেখাতেন। তো স্যার আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, ওর নাম ছিল জুলিও। তো জুলিও ওয়াজ আ ট্রিমেন্ডাস ক্লাসিক্যাল আর্টিস্ট, ওর গলা এত সুন্দর ক্লাসিক্যাল গাইতেন। ফুল মোহাম্মদ ওস্তাদ জি ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট ছিল, বাট ওকে কিন্তু আমি কোথাও দেখি না এখন। সে শুধু ক্লাসিক্যালকে ভালোবেসে শুধু ক্লাসিক্যাল গানই করে, বাকি অন্য গান তার গলায় মানাতো, সে শুধু ক্লাসিক্যাল গাইতো। তো আমার মনে হয় যে আমাদের মতো আর্টিস্ট যারা, আমরা সব ধরনের গান গাইতে পারি, ফোক বা ভার্সেটাইল আর্টিস্ট যারা প্লেব্যাক করি, তাদের অনেক শোজ থাকে। বাট ক্লাসিক্যাল আর্টিস্টদেরও এত বছর গান শিখেছে, তাদেরকে শুধু ওই বিটিভিতে বা ওই উচ্চাঙ্গ সঙ্গীতের একটা প্রোগ্রামে আমরা দেখতে পাই, তাহলে হয় না। সো এরকম বড় আয়োজনে যদি তাদেরকে আরো বেশি বেশি সুযোগ দেওয়া যায়, এরকম অনেক বাংলাদেশের ক্লাসিক্যাল আর্টিস্ট আছেন যারা অনেক ভালো গাইবেন, এবং আশা করি আমরা তাদেরকে ভবিষ্যতে আরো দেখতে পাবো। আমাদের আসলে একজন বলছেন রিফাত আহমদ শাকিল, সাউন্ডটা একটু বাড়ানো যায় কিনা, সেটা আমাদের একটা দুর্বলতাই হয়ে আছে। আমরা আশা করছি ভবিষ্যতে এটা ঠিক করে নিতে পারবো। আমরা একটু আগে খেয়াল করলে নিশ্চয়ই এই বিষয়টির ব্যাপারে আর একটু যত্নবান হতে পারতাম। সেই একই প্রশ্ন উনি 2-3 বার করেছেন আসলে। আপনাদের অনেকে বলছেন তোমাকে দেখতে ভালো দেখাচ্ছে, যাই হোক, এরকম নানান ধরনের প্রশ্ন আসলে আসছে এবং করে যাচ্ছেন। আমি তোমার কাছে আবার জানতে চাই কণা, যে এই যে এত কিছুর ভেতর দিয়ে গানের নানান রকম নকল টকল এগুলোর মধ্যে পড়েছিলাম আমরা, তো সেই পাইরেসি টাইরেসি সেই বিষয়গুলো তো এখন আর ফেস করতে হয় না বোধ হয় তেমন ভাবে? একেবারেই না। এখন আমি খুব ফানি একটা ঘটনা ঘটেছে কিছুদিনকে। একজন মিউজিক ডিরেক্টর, উনি বেশ 1 মাস আগে থেকে কল দিচ্ছে, আপু আমার একটা নেক্সট মান্থে একটা গান আছে ফিল্মের, তা আপনি তা গাইবেন কিনা? তো আমি আসলে ইন্টারেস্টেড ছিলাম না। পরে প্রফেশনাল আর্টিস্ট আমাকে সব শিল্পীদের সব মিউজিক ডিরেক্টরের গান করতে হয়, সো আমি ওটাকে একটা ফিল্মের গান হিসেবে ধরলাম। তো ফিল্মের প্রডিউসারও কল দিলেন, তো বুঝলাম যে আসলে একটা ফিল্মের গান। তো ওই মিউজিক ডিরেক্টরটা আমি এভাবে ওনাকে চিনতাম না। তো ওনার প্রোফাইল ঘেঁটে দেখলাম যে উনি অনেকের সাথে রেকর্ডিং করেছেন এবং উনি অনেকের গান করিয়েছেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি গাইবো। তো আমি একটা শিডিউল ওনাকে দিলাম। নর্মালি হয় যে এখন যেহেতু টেকনোলজির যুগ, আমি যাদের সাথে পরিচয় ভালো তাদেরকে বলি যে আমার গানটা মেল করে দেন আগের দিন রাতে যদি রেডি হয়ে যায়, সো দ্যাট আমি গুনগুন করতে করতে যাবো, রিহার্সাল তো হয় না। তো উনি আর পাঠায়নি, তো আমি রেকর্ডিং গেলাম যে উনি একটা ট্র্যাক ছাড়লো, তো আমি শুনছি। সে বললো ভাই এই গানটা কি আমি গাবো? বলে হ্যাঁ, সেটা তো একটা হিন্দি গানের নকল, একদম ডি টু নকল ছিল। না না, এটা তো হিন্দি গানটা না, এটা তো বাংলাটা, তাহলে কিন্তু সুরটা তো নকল। আচ্ছা, সুরটা তো হিন্দি গানের সুর। উনি বলছে না না, আপনি তো বাংলাটা গাইবেন। বলছে ওই মিউজিক ডিরেক্টর এ আর রহমানকে আপনাকে ওইটার রাইটস দিয়েছে? তখন আমি খুব অবাক হলাম যে আমাদের এই যুগটা চলে গেছে আরো 7-8 বছর আগে, যে নকল গান ফিল্মে আর হচ্ছে না। এখন ফিল্মের আবারও সেই আগের মতো গান হচ্ছে, এবং এখন যে সুরগুলো হচ্ছে ইভেন কি ইন্ডিয়াতেও, আমি এখন দেখি আমরা যে 90s এর মেলোডিটা ছিল ম্যাক্সিমাম গান ওই মেলোডিটা পাই এখন আমরা বাংলা গান যখন আমরা গাইতে থাকি। এবং থ্যাঙ্কস টু FM রেডিও যারা যেগুলো আছে তাদের মাধ্যমে আমাদের বাংলা গানের, এখন আর কারো গাড়িতে হিন্দি গান চলে না। ওই রেডিওতে যদি কখনো হিন্দি গান হয় বা ইংলিশ গান হয় তাহলেই হয়, সবাই রেডিও শুনে, এবং রেডিওর জন্য আমাদের গানগুলো সবার কানে খুব ইজিলি পৌঁছে যায়। কিন্তু FM রেডিওতে তো আসলে এক ধরনের হিন্দি গানের প্রচারণও আমরা দেখতে পাই। আমি যে আমি সব কিছু একটু পজিটিভ সেন্সে দেখি। পজিটিভ সেন্স হচ্ছে যেখানে কেউ বাংলা গানে শুনতো না, হ্যাঁ, সেখানে এখন ধরেন আপনি সবসময় খান, আপনাকে আমার বাংলা খাবার খাওয়াতে হবে, হ্যাঁ, তো চাইনিজের সাথে আমি প্রতিদিন একটা করে আপনাকে বাংলাদেশি জিনিস শুনতে শুনতে গান তৈরি করতাম। এক্স্যাক্টলি। সো যারা হিন্দি গানই শুনতো তাদেরকে 3টা বাংলা গান শোনার পরে একটু সান্ত্বনা পুরস্কার একটা হিন্দি গান দিয়ে তাকে সে ইন্টারেস্টটা গ্রো করানো আর কি। এখন গানও হচ্ছে, সময় আমাদের গেছেও কিন্তু, এবং সত্যি কথা সাউন্ডের দিক থেকে আমরা অনেক টেকনোলজির ব্যাপারে অনেক ভালো টেকনোলজির মাধ্যমে আমরা গান করছি।
একজন আমাদেরকে বলছেন যে মালয়েশিয়া কেন আসছেন, আমরা কি দোষ করেছি, মানে শো করতে তুমি দেশ পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছ কিন্তু মালয়েশিয়া যাচ্ছ, মনে হয় মালয়েশিয়া তোমার শো করতে যাওয়া হয়নি, সেই কথাটি উনি বলতে চাইছেন। কি করে মালয়েশিয়াতে আমি গিয়েছি, একবার গিয়েছি, ওই শোটা আসলে ওভাবে ভালো মতো হয়নি, আর এর মধ্যে কথা চলছে ভাইয়া, অবশ্যই আমি চেষ্টা করবো মালয়েশিয়া। হ্যাঁ, রুবেল মোল্লা উনি যিনি প্রশ্নটি করেছিলেন, এই প্রশ্নটি আরেকজন জানতে চেয়েছেন যে আপু আপনি কি খেতে ভালোবাসেন, ডিফেলার কি খেতে ভালোবাসেন? আমি অনেক ফুডি, আমি সব খেতে পছন্দ করি, আমার ফুড লাভার, আমি সব ভালোবাসি খেতে। বারবারই সকলে প্রায় অনেকেই আছেন যে গান শুনতে চাইছেন, আমার খুব মজা লাগলো যে তো প্রথম অ্যালবামের একটা গান আছে যে আমি দেখি ভালোবাসা শুনতে চাই, এই জন্য আমার মজা লাগলো যে এই সিডি দিন তুমি আমাকে সিডিটা করেছিলে যা আমার কাছে এখনো আছে, সেজন্য খুব মজা লাগলো। আমার মনে হয় যে তুমি কিন্তু আমাদের সময়ও প্রায় শেষ হয়ে আসছে, একটু দু লাইন গান কি আমরা আসলে দর্শকের জন্য জাস্ট, তারপর আমরা একটা ছোট প্রশ্ন সময় থাকলে নিয়ে শেষ করবো, না আমরা এখানেও শেষ করতে পারি। আমরা একটা ছোট্ট গান শুনিনি, অনেক প্রশ্ন এসেছিল, আমরা সব প্রশ্ন তো নিতে পারিনি, অসংখ্য প্রশ্ন। একজন প্রশ্ন করেন আপনার সব অনেক মার্জিত লেমন ইসলাম, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সম্ভব নয় আমাদের, কনা গুনগুন করে দু লাইন গান গাইবে, তারপর আমরা বিদায় নেবো আপনাদের কাছে। আপনারা সার্চ করলে পাবেন, গানটার নাম আকাশ ভরা যোজনা। আমি পাখি ডাকে বন্ধু কেন আইলা নারে, সুরে সুরে তুমি কেন গাইলা নারে, নয়নে লাগিল নিশা পড়ারে জটিল দিশা, এই যে বনে নাহি দিশা বাসি তবু বাসি, তোরে কত ভালোবাসি, তোর আকাশ ভরা জোছনা লইয়া করব বন্ধু আমি। আকাশ ভরা জোছনা লইয়া করব বন্ধু আমি কি, রুগুর যদি কাটে একা একা, বন্ধু কেন দিলা না রে দেখা। এত মিষ্টি গলা কোনার, আমি সারাক্ষণ শুনতেই থাকি, ভীষণ 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 সুন্দর কোনা। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটি আয়োজন আমার মনে হয় যে এই প্রথম আপনারা করলেন, এবং অবশ্যই আপনারা রেগুলার এই প্রোগ্রামটা করবেন, আমার ভালো লাগবে। ঘরে বসে যারা ফেসবুকিং করে তাদের জন্য অনেক বড় একটা পার্টি বিনোদন। আমরা অনুষ্ঠান শেষ করছি তাহলে কনা, দর্শক আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সময় তো শেষ হয়েই যায়, কিন্তু আমরা অবশ্যই সবসময় থাকতে চাই আপনাদের সাথে, থাকবেন আপনারা বাংলা ট্রিবিউনের সাথে, এবং এই অনুষ্ঠানটি আপনারা আশা করছি দেখতে পাবেন মাঝে মাঝে। সবাইকে।